আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব লোটে মাছের কাটলেট। লোটে মাছের কাটলেট বানানোর জন্য এখানে 5টি লোটে মাছ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে রেখেছি। 2টি বড় আলু সিদ্ধ করে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা কুচিয়েছি, 1টি ধনে পাতা কুচিয়ে নিয়েছি, 1টা বড় পেঁয়াজ কুচিয়েছি। লোটে মাছের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মাছের মধ্যে। এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব। শুকনো কড়াই মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, মাছটা একটু সেদ্ধ করে নেব। মাছটা থেকে পানি বেরোবে বলে তাই জন্য আমরা পানিটা ইউজ করিনি। দেখুন মাছের মধ্যে অনেক পানি ছিল, বেরিয়েছে। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে মাছটাকে ছাড়িয়ে নেব। মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এইভাবে কাঁটার মধ্যে থেকে মাছটা ছাড়িয়ে নেব। মাছ থেকে সব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, কাঁটাগুলো ফেলে দিই। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো, 1 চামচ সরিষার তেল দিয়েছি। তেলের উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা নেড়ে নেবো, মাছের মধ্যে 1 চামচ আদা রসুন দিয়ে দেবো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। নেড়ে নেবো ভালো করে। মধ্যে 1 চামচ নুন দেবো, নেড়ে নেবো। ছোট চামচে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। মাছটা ভালো করে ধুয়ে নেবো, আলু সিদ্ধটা দিয়ে দেবো। আলু সিদ্ধটা হাতের সাহায্যে ভেঙে দেবো। নেড়ে নেবো, আলু সিদ্ধগুলো ভালো করে মাছের সাথে মিক্স করে নিয়েছি। মাছের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, নেড়ে নেব। লোটে মাছের পুরটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। লোটে মাছের পুরটা প্লেটে সার্ভ করে নিয়েছি, পুরটা একটু ঠান্ডা করে নেব। লোটে মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে, ছেড়ে নেব। পুরোটা গোল গোল বানিয়ে নিচ্ছি। কাটলেটের শেপটা চৌকো করেছি, সব মাছের গোলগুলো গোল্লাগুলো চৌকো শেপে বানিয়ে নেব। চৌকো শেপে লোটে মাছের কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। একটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প পানি দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। টোস্ট গড়িয়ে নিয়েছি এখানে, কেকে মাছের কাটলেটগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে টোস্টগুলোতে দিয়ে দেবো। টোস্টগুলো ভালো করে মাখিয়ে নেব, আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেব, আবার টোস্টগুলো মাখিয়ে নেব। সব মাছের কাটলেটগুলো এইভাবে মাখিয়ে নেব। একটা প্লেটে তুলে নিলাম। মাছের কাটলেটকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি।
মাছের কাটলেটগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, একে একে মাছের কাটলেটগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। একে একে মাছের কাটলেটগুলো উঠে দেবো। লোটে মাছের কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে নেব। লোটে মাছের পিস কাটলেট তৈরি হয়ে গেছে। আমাদের এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর ভিডিওটা প্রেস করবেন এবং কমেন্টে বলবেন কেমন লাগলো।